أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة توبة 101 থেকে 129 এর বাংলা অনুবাদ 101 তোমাদের চতুষ্পার্শ্বে কতক বেদুইন হলো মুনাফিক আর মদিনাবাসীদের কেউ কেউ মুনাফিকিতে অনড় তুমি তাদেরকে চেনো না আমি তাদেরকে চিনি আমি তাদেরকে দ্বিগুণ শাস্তি দেব খুদা বা নিহত হওয়া এবং কবরের শাস্তি অতঃপর তাদেরকে মহাশাস্তির পানে ফিরিয়ে আনা হবে 102 আর অন্য কতক লোক তাদের অপরাধ স্বীকার করেছে তারা একটি সৎ কাজের সাথে আরেকটি মন্দ কাজকে মিশ্রিত করেছে আশা করা যায় আল্লাহ তাদের তওবা কবুল করবেন অবশ্যই আল্লাহ অতি ক্ষমাশীল অতিব দয়ালু 103 তাদের সম্পদ থেকে সাদকা গ্রহণ করবে যাতে তা দিয়ে তাদেরকে পবিত্র ও পরিশুদ্ধ করতে পারো তুমি তাদের জন্য দোয়া করবে বস্তুত তোমার দোয়া তাদের জন্য স্বস্তিদায়ক আর আল্লাহ সবকিছু শুনেন সবকিছু জানেন 104 তারা কি জানে না যে আল্লাহ তার বান্দাদের অনুশোচনাপূর্ণ ক্ষমা প্রার্থনা কবুল করে থাকেন আর সাদকা গ্রহণ করেন আর আল্লাহই তো তওবা কবুলকারী অতি দয়ালু 105 বলো তোমরা আমল করতে থাকো অচিরেই আল্লাহ তোমাদের আমলের প্রতি লক্ষ্য রাখবেন এবং তার রাসূল ও মুমিন গণও লক্ষ্য রাখবে আর অচিরেই তোমাদেরকে দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাতার দিকে ফিরিয়ে আনা হবে আর তিনি তখন তোমরা যে আমল করছিলে তা তোমাদের জানিয়ে দিবেন 106 আর কতক আল্লাহর ফয়সালার অপেক্ষায় থাকলো তিনি তাদেরকে শাস্তি দিবেন অথবা তাদের তওবা কবুল করবেন আল্লাহ সর্বজ্ঞ বড়ই প্রজ্ঞাময় 107 আর যারা মসজিদ তৈরি করেছে ক্ষতি সাধন কুফরি আর মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে আর যে ব্যক্তি ইতিপূর্বে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করেছে তার ঘাঁটি হিসেবে ব্যবহারের নিমিত্তে তারা অবশ্য অবশ্যই শপথ করবে যে আমাদের উদ্দেশ্য সৎ ব্যতীত নয় আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে তারা অবশ্যই মিথ্যাবাদী 108 তুমি ওর ভিতরে কখনো দাঁড়াবে না প্রথম দিন থেকেই যে মসজিদের ভিত্তি তাকওয়ার উপর প্রতিষ্ঠিত তোমার দাঁড়ানোর জন্য সেটাই অধিক উপযুক্ত সেখানে এমন সব লোক আছে যারা পবিত্রতা লাভ করতে ভালোবাসে আর আল্লাহ পবিত্রতা লাভকারীদের ভালোবাসেন 109 কে উত্তম যে তার ভিত্তি আল্লাহ ভীরুতা ও আল্লাহর সন্তুষ্টির উপর স্থাপন করে সে না ওই ব্যক্তি যে তার ভিত্তি স্থাপন করে পতন মুখ একটি ধসের কিনারায় যা তাকে নিয়ে জাহান্নামের আগুনে ধসে পড়বে আল্লাহ জালিমদের সঠিক পথে পরিচালিত করেন না 110 তাদের তৈরি ঘরটি তাদের অন্তরে সদা সর্বদা সন্দেহের উদ্রেক করে যাবে যে পর্যন্ত না তাদের হৃদয়গুলো ছিন্ন ভিন্ন হয়ে যায় আল্লাহ সর্বজ্ঞ মহাপ্রজ্ঞাময় 111 নিশ্চয় আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জান আর মাল কিনে নিয়েছেন কারণ তাদের জন্য বিনিময়ে আছে জান্নাত তারা আল্লাহর পথে যুদ্ধ করে অতঃপর দুশমনদের হত্যা করে এবং নিজেরা নিহত হয় এ ওয়াদা তার উপর অবশ্যই পালনীয় যা আছে তাওরাত ইঞ্জিল ও কোরআনে আল্লাহর চেয়ে আর কে বেশি নিজ ওয়াদা পালনকারী কাজেই তোমরা যে ক্রয় বিক্রয় সম্পন্ন করেছ তার জন্য আনন্দিত হও আর এটাই হলো মহান সফলতা 112 তারা অনুশোচনা ভরে আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী ইবাদতকারী আল্লাহর প্রশংসাকারী রোজা পালনকারী রুকুকারী সাজদাকারী সৎ কাজের আদেশ দানকারী অন্যায় কাজ হতে নিষেধকারী আল্লাহর নির্ধারিত সীমা সংরক্ষণকারী কাজেই এসব মুমিনদেরকে সুসংবাদ দাও 113 নবী ও মুমিনদের জন্য শোভনীয় নয় মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা তারা আত্মীয় স্বজন হলেও যখন এটা তাদের কাছে সুস্পষ্ট যে তারা জাহান্নামের অধিবাসী 114
ইব্রাহিমের পিতার জন্য ক্ষমা প্রার্থনার ব্যাপারটি কেবলমাত্র তার প্রতিশ্রুতি রক্ষার্থে যা সে তার পিতাকে দিয়েছিলেন। কিন্তু যখন এটা তার কাছে স্পষ্ট হয়ে গেল যে সে আল্লাহর শত্রু, তখন সে তার থেকে সম্পর্ক ছিন্ন করল। ইব্রাহিম ছিল অতি কোমল হৃদয় সহিষ্ণু। 115 আল্লাহ কোনো সম্প্রদায়কে হিদায়ত দানের পর তাদেরকে গোমরাহ করেন না, যে পর্যন্ত না তিনি তাদের কাছে স্পষ্ট করে দেন কোনো বিষয়ে তাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহ হলেন সর্ববিষয়ে সর্বাধিক অবহিত। 116 আকাশমণ্ডলী ও পৃথিবীর রাজত্ব আল্লাহরই, তিনিই জীবন দান করেন আর তিনিই মৃত্যু ঘটান। আল্লাহ ছাড়া তোমাদের নেই কোনো অভিভাবক, নেই কোনো সাহায্যকারী। 117 আল্লাহ অনুগ্রহ করেছেন নবীর প্রতি এবং মুহাজির ও আনসারদের প্রতি যারা সংকটকালে তাকে অনুসরণ করেছিল, এমনকি তাদের জন্য কিছু লোকের অন্তর বেঁকে যাওয়ার উপক্রম হওয়ার পরেও আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। তিনি তাদের প্রতি বড়ই স্নেহশীল, বড়ই দয়ালু। 118 আর তিনি অনুগ্রহ করলেন ওই তিনজনের প্রতিও যারা তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করা থেকে পিছনে থেকে গিয়েছিল। তারা অনুশোচনার আগুনে এমনই দগ্ধীভূত হয়েছিল যে শেষ পর্যন্ত পৃথিবী তার পূর্ণ বিস্তৃতি নিয়েও তাদের প্রতি সংকুচিত হয়ে গিয়েছিল, আর তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠল, আর তারা বুঝতে পারল যে আল্লাহ ছাড়া তাদের কোনো আশ্রয়স্থল নেই। তার পথে ফিরে যাওয়া ব্যতীত অতঃপর তিনি তাদের প্রতি অনুগ্রহ করলেন যাতে তারা অনুশোচনায় তার দিকে ফিরে আসে। আল্লাহ অতিশয় তওবা কবুলকারী, বড়ই দয়ালু। 119 ওহে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যপন্থীদের অন্তর্ভুক্ত হও। 120 মদিনাবাসী ও তার চতুষ্পার্শ্বস্থ বেদুইনদের জন্য উচিত নয় আল্লাহ রাসূলের সঙ্গ বাদ দিয়ে পেছনে থেকে যাওয়া আর নিজেদের জীবনকে তার জীবনের চেয়ে প্রিয় জ্ঞান করা। কেননা এমন কখনো হবে না যে তারা আল্লাহর পথে তৃষা, দৈহিক ক্লেশ ও ক্ষুধা ভোগ করবে, আর কাফিরদের ক্রোধ উদ্দেশ্যকারী কোনো পদক্ষেপ গ্রহণ করবে, আর শত্রুদের নিকট থেকে কিছু লাভ করবে, আর তার বিনিময়ে তাদের জন্য কোনো নেক আমল লেখা হবে না, অবশ্যই লেখা হবে না। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের প্রতিফল বিনষ্ট করেন না। 121 আর এটাও হবে না যে তারা কম বা বেশি মাল আল্লাহর পথে খরচ করবে, আর জিহাদে তারা কোনো উপত্যকা অতিক্রম করবে অথচ তা তাদের নামে লেখা হবে না, অবশ্যই লেখা হবে, যাতে আল্লাহ তাদেরকে তাদের কাজের উৎকৃষ্ট প্রতিদান দিতে পারেন। 122 মুমিনদের সকলের একসঙ্গে অভিযানে বের হওয়া ঠিক নয়। তাদের প্রত্যেক দল থেকে একটি অংশ কেন বের হয় না যাতে তারা দিন সম্পর্কে জ্ঞানের অনুশীলন করতে পারে এবং ফিরে আসার পর তাদের সম্প্রদায়কে সতর্ক করতে পারে যাতে তারা অসদাচরণ থেকে বিরত হয়। 123 হে মমিনগণ, যেসব কাফির তোমাদের নিকটবর্তী তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যাতে তারা তোমাদের মধ্যে দৃঢ়তা দেখতে পায়, আর জেনে রেখো যে আল্লাহ মুত্তাকিদের সঙ্গে আছেন। 124 যখনই কোনো সূরা নাজিল হয় তখন তাদের কতক লোক বিদ্রূপ করে, বলে এতে তোমাদের কার ঈমান বৃদ্ধি হলো। মুনাফিকরা জেনে রাখুক, যারাই ঈমান এনেছে তাদের ঈমান বৃদ্ধি হয় আর তারা এতে আনন্দিত হয়। 125 আর যাদের অন্তরে ব্যাধি আছে তাদের নাপাকির উপর আরও নাপাকি বাড়িয়ে দেয় প্রতিটি নতুন সূরা, আর তাদের মৃত্যু হয় কাফির অবস্থায়। 126 তারা কি দেখে না যে প্রতি বছরই তাদেরকে একবার বা দুবার পরীক্ষায় ফেলা হয়, তারপরেও তারা তওবা করে না আর শিক্ষাও গ্রহণ করে না। 127 যখনই কোনো সূরা নাজিল হয় তখনই তারা পরস্পরে চোখ চাওয়াচাই করে আর ইঙ্গিতে জিজ্ঞেস করে, তোমাদেরকে কেউ দেখছে না তো? অতঃপর তারা চুপিসারে সরে পড়ে। আল্লাহ তাদের অন্তরকে সত্য পথ থেকে ফিরিয়ে দিয়েছেন, কেননা তারা
এমনই এক সম্প্রদায় যারা বোঝে না। 128, তোমাদের মধ্যে থেকেই তোমাদের নিকট একজন রাসূল এসেছেন, তোমাদেরকে যা কিছু কষ্ট দেয় তা তার নিকট খুবই কষ্টদায়ক, সে তোমাদের কল্যাণকামী, মোমিনদের প্রতি করুণাসিক্ত, বড়ই দয়ালু। 129, এ সত্ত্বেও যদি তারা বিমুখ হয়ে থাকে তবে বলে দাও, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি ব্যতীত আর কারো বন্দেগী নেই, আমি তাঁরই ভরসা করি এবং তিনিই মহান আরশের অধিপতি। এই ছিল সূরা তাওবার 101-129 বাংলা অনুবাদ। পরবর্তীতে সূরা ইউনুসের 1-50 আয়াতের বাংলা অনুবাদ পেশ করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।